এখানে মা কালীর মূর্তির উচ্চতা প্রায় 21 ফুট। নৈহাটির অরবিন্দ রোডে ধর্মশালার বড় কালী ঠাকুরকেই স্থানীয় বাসিন্দারা বড় মা বলে ডাকেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, নৈহাটির বড় মা নামেই পূজিত হন 14 হাত লম্বা এই কালী। শোনা যায়, আজ থেকে প্রায় 95 বছর আগে সূচনা হয়েছিল এই পুজোর। শুধুমাত্র উচ্চতাতেই নয়, মাহাত্ম্যেও বিশাল নৈহাটির বড় মা। আজ কালী পুজো, আসুন নৈহাটির বড় মায়ের পুজোর ইতিহাস জেনে নিই আমরা আজকের এই ভিডিওতে। ধর্ম হোক যার যার, বড় মা সবার, এই মন্ত্রেই প্রতিবছর পূজিত হন তিনি। নৈহাটির অরবিন্দ রোডে অমাবস্যার রাতে এই পুজোকে ঘিরে লাখ লাখ ভক্তদের ঢল নামে। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই বড় মায়ের পুজো, সেই উত্তর জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে বেশ অনেকগুলো বছর, আজ থেকে প্রায় 90 বছর আগে। স্বর্গীয় ভবেশ চক্রবর্তী এবং তার 4 বন্ধু মিলে ভাঙা রাস দেখতে গিয়েছিলেন, আর সেখানে গিয়েই রাধাকৃষ্ণের বিশালাকার মূর্তি দেখে তারা অত্যন্ত বিস্মিত হয়ে যান। সেখান থেকেই নৈহাটির ছোট রক্ষাকারীর মূর্তিকে বিশাল আকার দেওয়ার পরিকল্পনা ভবেশবাবুর মাথায় খেলতে শুরু করে। আর যেমন ভাবা তেমন কাজ। ভবেশ চক্রবর্তীর নাম অনুসারেই এই বিশাল উচ্চতার কালীমূর্তির নাম হয় ভবেশ কালী। বছরের পর বছর একইভাবে বিশাল উচ্চতার এই কালীমূর্তি স্থানীয় বাসিন্দাদের কাছে বড় মা নামে পরিচিত হয়ে যায়। প্রাথমিকভাবে এই পুজো ছিল উদ্যোক্তা ভবেশ চক্রবর্তীর বাড়ির পুজো। মা কালীকে বাড়ির মেয়ে রূপেই আরাধনা করা হতো। পরে এই পুজো সর্বজনীন কালী পুজোর রূপ নেয়। মজার ব্যাপার হল, সর্বজনীন পুজো হলেও এখানে কোনো চাঁদা নেওয়া হয় না, ভক্তরাই পুজোর সমস্ত ব্যয়ভার বহন করে। মায়ের ভক্তদের কাছ থেকেই সোনার উপর গয়না থেকে ভোগের সমস্ত খরচ উঠে আসে। মায়ের মূর্তি আগাগোড়ায় সোনা আর রূপোর গয়নায় মোড়া থাকে। ভক্তদের দেওয়া প্রায় 1.5 কোটি টাকার গয়না ব্যাংকার লকারে গচ্ছিত আছে। সেখান থেকে পুজোর সময় গয়না বের করে এনে মাকে সাজানো হয়। মায়ের জন্যে বর্তমানে 100 ভরি সোনা আর 200 ভরি রূপোর গয়না সঞ্চয় করা আছে। তবে বিসর্জনের আগে সেই গয়না খুলে রেখে মাকে সাজানো হয় ফুলের গয়নায়। প্রতিমা নিরঞ্জনের সময় সবার আগে এই বড় মাকে বিদায় জানানো হয়, তারপর অন্যান্য প্রতিমার বিসর্জন হয়। বছরের পর বছর বহু মানুষ নিজেদের মনস্কামনা নিয়ে মায়ের কাছে আসেন, মানসিক করেন, দণ্ডিও কাটেন। এরপর সবাই মাকে নিজের ইচ্ছে মতো উপঢৌকন দিয়ে যান। কোজাগরি পূর্ণিমার দিন কাঠামো পুজো থেকেই শুরু হয়ে যায় উৎসবের রেশ। এরপর দীপান্বিতা অমাবস্যার দিন ঢল নামে হাজার হাজার মানুষের। বৈষ্ণব মতে দক্ষিণা কালী রূপে পুজো করা হয় মাকে, সেই কারণেই বলি দেওয়ার চল নেই এই পুজোতে। দুর্গাপুজোর মতোই 5 দিন ধরে হই হই করে পালন করা হয় বড় মায়ের পুজো। শুরুর দিকে কয়েকজন শক্তিশালী মানুষের কাঁধে চেপে এই বিশালাকৃতি মূর্তি বিসর্জনে যেত। পরবর্তীকালে চাকা দেওয়া ঠেলা গাড়িতে করে ঘাটে নিয়ে যাওয়া হয় সবার প্রিয় বড় মাকে। ছলছল চোখে বিদায় জানানো হয় দেবীকে। আবার অপেক্ষা বছর ভরের। আপাতত মা এসেছেন, সেই আনন্দটুকু নিয়েই কাটুক উৎসবের মুহূর্তগুলো। শুভ দীপাবলি, সকলে খুব ভালো থাকুন, পরিবারের সঙ্গে ভালো সময় কাটুক, এই কামনাই করি।